অনেক দিন পর আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম বন্ধুরা। আজকের যে টুলসটি রয়েছে সেই টুলসটির নাম হলো, আমি ইংলিশে বলে দিচ্ছি, RomFw। এই টুলসটি দিয়ে কিভাবে স্যামসাং ফোনগুলো FRP রিসেট করা যায় সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি বুঝতে পারবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সর্বপ্রথম যে সেটটি লক হয়েছে বা FRP বাইপাস করতে হবে সেই সেটটিতে অবশ্যই আপনি ইমার্জেন্সি মোডে গিয়ে *#0*# অবশ্যই এটাকে ডায়াল করতে হবে। ডায়াল করলে আপনারা আরেকটি সুন্দর একটি ফিচার পাবেন। ডায়াল করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনাদের মোবাইলে স্ক্রিনে শো করবে। সো এরপর আর মোবাইলে বেশ কিছু করতে হবে না, এখন আমাদের কিছু কাজ রয়েছে সেটি কম্পিউটারে করতে হবে। আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি, এরপর যেটা করব, আমাদের যে সফটওয়্যারটি রয়েছে সেই সফটওয়্যারটি এখান থেকে রান করব। সফটওয়্যারটি এরকম থাকবে, আমরা সিম্পলি এখান থেকে সফটওয়্যারটিকে ওপেন করে দেব এবং কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, আমাদের সফটওয়্যারটি প্রসেস হবে। প্রসেস হওয়ার পর আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এটাকে লগ ইন করে দেব, এবং লগ ইন করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষার পর আমাদের যে মেন সফটওয়্যারটি রয়েছে সফটওয়্যারটি এখানে রান হবে। আমাদের সফটওয়্যারটি রান হতে একটু সময় লাগবে, দেখুন এখানে এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। তো অবশ্যই আমাদেরকে সর্বপ্রথম স্যামসাং সিলেক্ট করতে হবে, এবং উপরে দেখতেই পাচ্ছেন FRP যে লড রয়েছে এটাকে আমাদের সিলেক্ট করতে হবে। এরপর আমাদের এখানে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে আমাদের প্রসেস হবে। এরপর আমাদের যে কাজটি রয়েছে আমরা চলে যাব আমাদের আবার সেই মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে যাওয়ার পর এখানে যখন আমার স্যামসাং ফোনের ড্রাইভারটি পাবে, USB-টা আপনাদের অবশ্যই ড্রাইভারটি ইনস্টল করে দিতে হবে যাতে কম্পিউটারের সঙ্গে এটি সম্পৃক্ত হয়, তাছাড়া কিন্তু এটি কাজ করবে না। এরপর আমরা মোবাইল স্ক্রিনে আসলে দেখতে পাচ্ছেন লাল চিহ্ন যেখানে রয়েছে এখানে ওকে আসবে, আমরা ওকে করে দেব। ওকে করে দিলে আমাদের চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে, আমাদের যে সফটওয়্যারটি রয়েছে সেখানে আমরা যাব। তারপর আমাদের এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, জাস্ট অল্প কিছুক্ষণ প্রসেস হবে। প্রসেস হওয়ার পর আমাদের যে স্ক্রিনটি রয়েছে এরকম একটি স্ক্রিন দেখাবে, এবং সাকসেসফুল যে মেসেজ রয়েছে সেটি দেখাবে, এবং আপনার অ্যান্ড্রয়েড সেটটি চালু হয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটি না বুঝলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা আরও নতুন নতুন যে ভিডিওগুলো রয়েছে তার মধ্যে আমরা সেটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। নতুন নতুন বিভিন্ন প্রকার সফটওয়্যার অ্যান্ড্রয়েড ফোনের ফ্ল্যাশিং সফটওয়্যার নিয়ে আমরা হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।